আজকে আমাদের এখানে মিটিং হলো কামারহাটি পৌরসভা মিটিং হলে আমাদের চেয়ারম্যান স্যার এখানে আছেন অন্যান্য কোঅর্ডিনেটর যারা আছেন ডক্টর মাঝি আমাদের জয়েন্ট দিয়েছে স্বাস্থ্য ভবন থেকে এসেছেন সিএমও সাহেব আছেন এখানে মিউনিসিপ্যালিটি হেলথ অফিসার কেএমডি থেকে লোক এসেছেন এখানে পিএইচই থেকে লোক এসেছেন এখানে জুট মিল এখানে আছে ওইখানে লোক এসেছেন আপনারা জানেনই আমরা দু তিন দিন থেকে দেখছি ডায়রিয়ার কিছু কেস এখানে কিছু ওয়ার্ডে স্পেশালি ওয়ার্ড নাম্বার 1-7 আরও কিছু ওয়ার্ড থেকে কিছু কিছু কেস তারা সাগর দত্ত হয়ে যাচ্ছে এবার আজকে আমাদের মেডিকেল টিমের একটা স্পেশাল মিটিং হলো প্রথম সাগর দত্ত কী রকম কেস আসছে তার আপনাকে সিএমও সাহেব অথবা ডক্টর মাঝি ব্রিফিং করবে আমরা এখানে যা মিটিং করলাম সে আমি ব্রিফিং আপনাকে দিতে পারি আমাদের জোর আগে থেকেই ছিল যতগুলো ওয়াটার সোর্স কামারহাটিতে জল দু তিন সোর্সে জল এরা জল খায় কামারহাটির মানুষ যারা এই 35টা ওয়ার্ড একটা কিছু কেএমডি জল সাপ্লাই করে কিছু জল সাপ্লাই করে পিএইচই কিছু জল সাপ্লাই করে মিউনিসিপ্যালিটি নিজের জলের টিউবওয়েল রয়েছে সাবমার্সিবল রয়েছে আর কিছু কামারহাটি জুটমেল এই সমস্ত জলকে ডিসইনফেক্ট করা এর সঙ্গে আমরা একটা হাউস টু হাউস সার্ভে এই আমরা আজকে একটা হাউস টু হাউস সার্ভে অলরেডি চালু আছে সেটা আরও ইন্টেন্সিভ হাউস টু হাউস সার্ভে করতে হবে হাউস টু হাউস সার্ভে করে ওরা চেক করবে ওই জলের জল কীভাবে জল খাচ্ছে আর ওখানে আমাদের একটা গাইডলাইন স্বাস্থ্য ভবনের যেটা রয়েছে সেটা আমরা কিন্তু বাংলা ইংরেজি হিন্দি উর্দুতেই সার্কুলেট করবো ওই গাইডলাইনটা সবাইকে মানতে হবে আর আমাদের আজকে যা হলো এখানে আমরা কিছু হ্যালোজেন ট্যাবলেট আরও কিছু ওষুধপত্র আমাদেরকে এখানে দিতে হবে আর আমাদের হাউস টু হাউস সার্ভে উপর বেশি করে জোর দিতে হবে তো আমাদের যা ইউপিএসসি আছে সেই ইউপিএসসিতেও আমরা যে অ্যাসেনশিয়াল ওষুধ কী ওষুধের নাম ডক্টর মাঝি ওটা বলবেন ওই ওষুধগুলো কী ডোজ রয়েছে সেটা ওদেরকে বলা হলো কত ডোজের কীভাবে দিতে হবে এই নিয়ে আজকে পুরো মেডিকেল ক্যাম্প আমাদের হবে এই উপর আজকে কিন্তু পুরো মিটিং হলো সবাইকে একসঙ্গে এসছে এখানে এটা আমাদের দেখার হচ্ছে যে এই ডায়রিয়া কেসটা যেভাবেই আছে সেভাবে এটাকে সেটা আমরা আজকে খুব বেশি কেসটা পাওয়া যায় কমতে শুরু করেছে খুব কমই আছে হ্যাঁ কিছুটা আমরা নিয়ন্ত্রণ বলতে পারি কিন্তু পুরো কথাটা তো আমরা দু তিন চার দিন পরেই তো এটাই আজকে সরি না আপাতত আমাদের যা খাবার রয়েছে দুটো লোক এখানে মারা গেছে আপাতত যা খাবার রয়েছে মানে ভর্তি আছে এখনো প্রায় 120 ওরকমই লোক এখন ভর্তি আছে তাহলে আমাকে একটু আরও ডিটেলে খোঁজ নিন বেসিক্যালি ডিএম স্যার সবই বলে দিয়েছেন বেসিক্যালি যে মেজারটা নেওয়া হয়েছে আমাদের বেশি প্রথমে হচ্ছে জলগুলো কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষ পেতে পারে সেইটা পানীয় জলটা কীভাবে খাবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে কী গাইডলাইন দেওয়া গাইডলাইন কিছুই না যেভাবে না ফুটানোর প্রশ্ন নেই আমরা বলছি খালি হ্যালোজেন ট্যাবলেট খাবে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল খাবে আধ ঘন্টা পরে হ্যালোজেন ট্যাবলেট দেওয়ার আধ ঘন্টা পরে জলটা খেতে পারবে অথবা আমরা ব্লিচ সলিউশন তৈরি করবে সেইভাবে খাবে ব্লিচিং পাউডার আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে প্রত্যেকটা বাড়িতে প্রোভাইড করা হবে আর হচ্ছে বলা হয়েছে যে কখন হাসপাতালে যাবে বাড়ি বাড়ি কীভাবে যেটা আলোচনা করা হয়েছে একটা বড় জিনিস সেটা হচ্ছে যেটা নিয়ে স্যার বললেন যে প্রত্যেকটা বাড়িতে আমাদের টিম যাবে যাতে করে কোনো পেশেন্ট থাকলে পরে তাদেরকে যাতে আমাদের যে ইউপিএসসিগুলো আছে এবং যেখানে যেখানে আমাদের যে স্পেশাল ক্যাম্প হেলথ ক্যাম্প সেখানে যাতে যারা আসে সেই ব্যবস্থা করা আমাদের এই মুহূর্তে 3টে ক্যাম্প প্লাস 7টা ইউপিএসসিতে চলছে মোট 10টা জায়গায় আমাদের এখানে চলছে এখন আর একটা হচ্ছে ওআরএস ডিপোর্ট তৈরি করা যাতে রাত্রিবেলা হয়তো কারো অসুবিধা হলে যেন ওআরএসটা পায় ওআরএসটা খেতে পারে হাসপাতালে 124 জন মতো ভর্তি আছে 120-124 জন মতো ভর্তি আছে সব মিলিয়েই আর কি সাগর দত্তটা ভর্তি আছে না ইএসআইর কাছে খবর আমাদের কাছে নেই এখন এখনো পর্যন্ত যে অসুস্থ তাদের 168টা মতো গেছিল সাগর দত্ত হসপিটালে তার মধ্যে বেশিরভাগকেই ওদেরকে ছেড়ে দিয়েছে এই কটা মাত্র ভর্তি আছে